রাজ্যে যেরকম রাজনৈতিক উত্তাপ তেমনি তীব্র দাবদাহ এই মুহূর্তে গোটা বাংলায়। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা, তাপমাত্রা পারদ ছাড়িয়েছে 40 ডিগ্রির উপরে। এই পরিস্থিতিতে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গে, তবে কিছুটা স্বস্তি উত্তরবঙ্গের জন্য। কোথায় কি খবর, কোথায় একটু স্বস্তির খবর পাওয়া যাচ্ছে, কোথায় তীব্র দাবদাহ, গোটাটাই জানবো আমাদের প্রতিনিধিরা নানান জায়গা থেকে আমাদের সঙ্গে রয়েছেন। আমি শুরুতে একটু এলিনার কাছে চলে যাব। এলিনা, তোমার কাছে আমি জানতে চাইবো শহর কলকাতার এই মুহূর্তে কি খবর, শহর কলকাতার এই তীব্র দাবদাহের মধ্যে কি অবস্থা, তার পাশাপাশি জানতে চাইবো হাওয়া অফিস সূত্রে কি জানা যাচ্ছে, কোথাও একটু স্বস্তির খবর কি মিলছে। একেবারে মিনাক্ষী, দেখো প্রতিদিনই কিন্তু প্রায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, এবং শহর কলকাতায় এই মুহূর্তে কি আপডেট রয়েছে তোমাকে জানাবো, অবশ্যই রিপাবলিক বাংলার সমস্ত দর্শককে জানাবো। তীব্র দাবদাহ কিন্তু থাকছেই, তাপপ্রবাহের সতর্কতা কিন্তু জারি রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর। একই সঙ্গে আজকের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 42 ডিগ্রির আশেপাশে, সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বেলা যত বাড়বে প্যাচ প্যাচে গরম কিন্তু আরও বাড়বে। তবে হাওয়া অফিস সূত্রে একটা স্বস্তির খবর কিন্তু পাওয়া গিয়েছে। কি স্বস্তির খবর, আগামী সপ্তাহে শেষের দিকে কিন্তু খানিকটা বৃষ্টি হলেও হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়, তার মধ্যে শহর কলকাতাও কিন্তু রয়েছে। তবে বৃষ্টির পরে কি তাপমাত্রা কমবে, আবহাওয়াবিদরা বলছেন তাপমাত্রা কমার সম্ভাবনা এখনো পর্যন্ত নেই। তবে যে তাপপ্রবাহ চলছে, অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যে লু বইছে বিভিন্ন জায়গায়, সেটা হয়তো কিছুটা কমতে পারে আগামী সপ্তাহের শেষে। কিন্তু আগামী সপ্তাহের যে শুরুর দিকে, সেটা সেই দিকে কিন্তু তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি লাফিয়ে লাফিয়ে বাড়তে পারে। একই সঙ্গে আবহাওয়াবিদরা এবং চিকিৎসকরা যেমনটাই বলছেন, মানে আরো বাড়বে এই মুহূর্তে এপ্রিলের মাঝামাঝির সময়। এলিনা, সেখানে 42 ডিগ্রি কলকাতায় আরো বাড়বে বলছো, তাহলে তো এই মুহূর্তে দাঁড়িয়ে আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে যে এত তীব্র দাবদাহ, সেখানে সাধারণ মানুষকেও বিশেষ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। তুমি সঙ্গে থাকো, আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে রয়েছেন, একই সঙ্গে ব্রজো রয়েছেন আসানসোল থেকে, রয়েছেন মালদা থেকে দীপঙ্কর, এবং আমাদের সঙ্গে বিষ্ণুব্রত রয়েছেন পূর্ব মেদিনীপুর থেকে। আমি শুরুতে একটু বিষ্ণুব্রতর কাছে চলে যাব। বিষ্ণুব্রত, শহর কলকাতার তো এই মুহূর্তে দাঁড়িয়ে এপ্রিলের মাঝামাঝি 42 ডিগ্রি, পূর্ব মেদিনীপুরের কি ছবি ধরা পড়ছে? দেখো মিনাক্ষী, এই মুহূর্তে তোমাকে যে চিত্র দেখাবো সেটা কিন্তু পূর্ব মেদিনীপুর জেলাতে কিন্তু এই মুহূর্তে 40-এর ছুঁই ছুঁই। যতই বেলা বাড়ছে ততই কিন্তু ভ্যাপসা দা গরমের দাপট কিন্তু অব্যাহত বাড়ছে। শুধু জেলা নয়, পূর্ব মেদিনীপুর জেলা নয়, বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতেও কিন্তু ব্যাপক পরিমাণে পর্যটকের ভিড় হচ্ছে। আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো, পর্যটকরা কলকাতা থেকে চলে এসে কিছুটা স্বস্তি পাওয়ার জন্য দীঘার সমুদ্র সৈকতে কিছুটা হাওয়া খাওয়ার চেষ্টা করছেন, কেউ বা মাথার উপর ছাতা খাটিয়েছেন বা কেউ বা সমুদ্রে গা ভাসাচ্ছেন। কেননা গতকালই যেটা দেখা গেছে যে নন্দকুমার অ্যাডভোকেট ভিডিও সোনু বসু, তিনি মিটিং চলাকালীন কিন্তু এই গরমের দাপটে অসুস্থ হয়ে পড়েন। একদম আমি সরাসরি একজন পর্যটকের সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করব। তারা কলকাতা থেকে এখানে এসেছেন, তিনি বিচের ধারে বসে আছেন। আর দিদি, কতটা গরম অনুভব করছেন এই মুহূর্তে দীঘাতে এসে? এখন সকালে অতটা গরম ইয়ে লাগছে না, কিন্তু বেলা হলে একটু গরম লাগে। হোটেল যে থাকছেন, কিভাবে থাকতে হচ্ছে আপনাদের? হোটেলে এমনি কোনো অসুবিধা হচ্ছে না, এসি চালিয়ে কি থাকতে হচ্ছে? হ্যাঁ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমটা কতটা অনুভব করছেন? গরমটা অনুভব করছি। দাদা আরেকজন আছেন, কতটা গরম অনুভব করছেন এখানে? গরম অনুভব করছি, বেলা যত বাড়ছে তত গরম অনুভব করছি। তত সকালের দিকটা একটু ওয়েদারটা নরম থাকছে, বেলার দিকেই গরমটা হয়ে যাচ্ছে। কলকাতা থেকে তো এখানে এসেছেন, এখানে কতটা গরম অনুভব করছেন? কলকাতায় যতটা পাচ্ছি তার থেকে এখানে একটু কম পাচ্ছি, কিন্তু গরমটা আছে, গরমের দাপট হাওয়াটাও থাকছে। হ্যাঁ, হাওয়াটা তুমি দেখতে পাচ্ছ মিনাক্ষী, তিনি বলছেন যে কিছুটা গরমের দাপট থাকছে, তিনি কলকাতা থেকে এসেছেন সমুদ্রে হাওয়া খাওয়ার জন্য। তুমি জানো এই সময় কিন্তু পর্যটকের ঢল নামে, তার মধ্যেও বেশ কিছু পর্যটক তারা কিন্তু হোটেল বন্দী যেমন থাকেন, মানে কিছুটা স্বস্তি শহর কলকাতায় 42, পূর্ব মেদিনীপুরে 40, আর দীঘা সমুদ্র সৈকতে কিছুটা স্বস্তির জন্য এই মুহূর্তে তাহলে পর্যটকরা দীঘাগামী হচ্ছেন।